আইজিএম হসপিটাল আমরা সবসময় জানি যে বিএম হসপিটাল সবসময় রিক্সাতে বসতাম তখন বলতো বিএম হসপিটাল বিএম হসপিটাল ছাড়া আমাদের কাছে কিন্তু এখনো বিএমই হসপিটাল জানি আছে এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন এটা ভাঙবার একটা প্রয়াস হয়েছিল কিন্তু যখন বলা হলো না এফএস বিল্ডিং শেষ পর্যন্ত এটা ভাঙা যায়নি হাইকোর্ট থেকে একটা নির্দেশ এসেছে এটা আমাদের জন্য একটা হেরিটেজ অনেক সময় আমরা ছোটবেলায় যখন আগরতলাতে তো বড় হসপিটাল তখন জিবিও হয় এজিএমসি হয় এখানেই সব সার্জারি করতে আর আমরা একটু বড় ব্যাপার বললাম এখানে দুটো বিভাগ ছিল বিশেষ করে একটা হচ্ছে অপশন গাইনি আর একটা হচ্ছে পেডিয়াট্রিক এই দুটো ডিপার্টমেন্ট পরবর্তী সময়ে দেখা গেল এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট স্টার্ট হয় আমিও এই হসপিটালে কিছুদিন কাজ করে গেছি যেহেতু ডেন্টাল ডিপার্টমেন্ট এখানে এসেছিল যখন পিজি করে এসেছি তো আমার এখানে আপানিয়াতে পোস্টিং এর পর এখানে নিয়ে আসা হয়েছে স্টেট হসপিটাল উপর ছিল এই স্টেট হসপিটাল আইজিএম হসপিটাল একটা স্টেট হসপিটাল আমি দেখলাম একটু আগে দিলীপ বাবু ডক্টর দিলীপ বাবু আমার বন্ধুবর বলছিলেন যে কি দুর্দশা অবস্থা ছিল আইজিএম এখানে অর্থ বিলিক্সের আমি জানি যে ডিপার্টমেন্ট খুলেছে ঠিকই কিন্তু সার্জারি করা হতো না সেভাবে ইনফ্রাস্ট্রাকচার ছিল না ডাক্তারেরও অভাব ছিল এখানে এত বড় সুদৃশ্য বিল্ডিং আমরা দেখছি কদিন আমি সবসময় যাই আপনারাও আসেন যান কিন্তু এটা খালি পড়া বুঝতে পারতাম না কেন এটা স্টার্ট হচ্ছে না বিভিন্ন সময় শুনতাম যে এখনো আসছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আসছে এইবার যখন আমি দায়িত্ব পেলাম আমি কিছুদিন আগে দেবাশিষ বাবুকে আমাদের যে মাননীয় সেক্রেটারি ওনাকে আমি বললাম আমাকে আগে প্ল্যান দেখা কি কারণে এটা কাদের জন্য এটা করা হয় সেই প্ল্যান দেখে আমি দেখলাম যে অর্থোপেডিক্সে নিয়ে এসেছি না থার্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তাই বললাম আর অর্থোপেডিক্সের পেশেন্ট থার্ড ফ্লোরে কি করে যাবে বুঝলো গ্রাউন্ড ফ্লোরে রাখতে হবে যাওয়া যায় না এখানে আরেকটা বিল্ডিং যেটা জি প্লাস টু যেটা ওই ওইদিকে অদ্ভুত এক অবস্থা র্যাম্প নেই র্যাম্প ছাড়া হসপিটাল হয় কবে এখনো কিন্তু আমার মনে একটা বিরাট কোশ্চেন র্যাম্প ছাড়া তো হসপিটাল হতে পারে না বানিয়ে দিয়েছে কোনো প্ল্যান নেই আমার তো মনে হয় বিল্ডিং হয়েছে ঠিকই তারপর আরো সুন্দর হবে এটাকে আরো ব্যবস্থাপনার মাধ্যমে যদি সুন্দরভাবে আরো চিন্তা করা যায় তাহলে বেস্ট ইউটিলাইজেশন করা যেত এটা যাই হোক এখন যে বিল্ডিং হয়েছে তার প্রপার যাতে ইউটিলাইজেশন হয় আমি অলরেডি বলেছি যেসব দপ্তর ডিপার্টমেন্টগুলো আছে ইমিডিয়েটলি যেন এগুলোকে এখানে স্থানান্তরিত করা হয় ইভেন পরে থাকলে তো চলবে না এটাকে আর কাজ ইমিডিয়েটলি হতে হবে সব জায়গার মধ্যে ইমিডিয়েট ছাড়া কোনো শব্দ নেই আমার আমার যে ডিকশনারি সেটা হচ্ছে ইমিডিয়েট রেজাল্ট টাইমার এবং সে কথা আমি বলে দিয়েছি অলরেডি কিছুটা এর আমাদের দিলীপবাবু বলেছেন এতদিন বাদে কবে এই অক্সিজেন প্লান্ট তৈরি আছে নর্থ ডিস্ট্রিক্টের সর্ববৃহৎ এই অক্সিজেন প্লান্ট আমাদের 22টা অক্সিজেন প্লান্ট সারা ভারতবর্ষে আমি ধন্যবাদ দেব যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে কিভাবে উনি চিন্তা ভাবনা করেছেন একটা জিনিস তো নিশ্চিত যে কোভিড এসছে ঠিকই কিন্তু এর জন্য আমরা আমাদের কিন্তু লাভও হয়েছে অনেক রোগকে আমরা হারিয়েছি অনেকের যন্ত্রণা হয়েছে অনেকের সমস্যা হয়েছে কিন্তু আমরা কোনোদিন N95 জীবনও অংশ নিই আমরা নিজেরা সার্জারিতে মুক্তির ভিতরে ঢুকেছি তো সিস্টারকে বলতাম বা আমরা পরে যেতাম কি একটা মাস্ক সে সার্জিক্যাল মাস্ক পরে আমরা অপারেশন করেছি N95 আমরা নাম শুনি এখন আমরা N95 বানাতে শুরু করেছি আমরা কোনোদিন পিপি কিট আমরা নাম শুনিনি কোনোদিন পিপি কিট এখন ভারতবর্ষ বানাচ্ছে তো বিভিন্ন ভাবে আমাদের স্যানিটাইজারের তো নামই শুনি না আমরা তো সাধারণত স্পিড দিয়ে হাত ধুয়েছি তারপর গেলাম হাত ধোয়ার পরে এগুলো করেছি আমরা কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু আমরা এখন স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভর আমরা হয়েছি ছিলাম আমাদের একটা চক্র ছিল সেখানে এই রেফার করার জন্য আমাদের ডাক্তার গ্রহণ করতে আমাদের কাছে আসতো এসে এসে বলতো যে এর থেকে ব্যাপার এর থেকে একটু পয়সা নিয়ে নিতে এরকম আছে ঘটনা এই যে একটা অসাধু একটা বা এই ধরনের একটা যে এনভায়রনমেন্ট আগে ছিল তার থেকে আমরা মুক্তি দিতে পেরেছি এবং সেটা করতে হবে আমাদের আরো অ্যাড্রেস করতে হবে বিষয়টা এখানে পরিবেশ যতক্ষণ ধরে ভালো না হবে ততক্ষণ ধরে এখন আস্থা মানুষের উপর আমাদের আস্থা অর্জন করতে হবে ডিজিটাল ইম্পর্টে কাজ তো আমরা করবো সরকারের তরফ থেকে আমরা অবশ্যই কাজ করবো কিন্তু আস্থা যদি না থাকে যতই আমরা ইনফ্রাস্ট্রাকচার আর যা যা ডেভেলপ করি তাহলে কোনোদিনই মানুষের আস্থা বলবে না ওই টিকিট কেটে এসে বলবে আমরা রেফার করে দিই এটা মানে ভয়ের একটা অ্যাবসেন্ট একটা ডেলি করার জন্য কলকাতায় চলে যায় আমি এরকম দেখেছি
একটা দাঁত পূর্বে এসে তার জন্য বলে এখানে হবে না, চলে গেছে কলকাতায়, বাইরে চলে গেছে, কেন হবে? এখানে আমাদের রাধা ম্যাডাম আছেন, উনি জানেন এখানে আগরতলায় কুড়িয়েছে, কোনো অসুবিধা হয়নি তো বাইরে যাওয়া, সব ট্রিটমেন্ট হয় এখানে, হয় না কোনটা? একই ডাক্তার এক এক সময় বক্সনগর, আমি সেদিন গেছি সেখানে আমি বলেছি বক্সনগরের যে বিবিএস ডাক্তার আর এজেন্সির যে বিবিএস ডাক্তার তার মধ্যে ডিফারেন্স আছে কি? একই ডাক্তার, কিন্তু কেন বলবেন না রেফার করে দিন ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেন? মানুষের মধ্যে একটা সমস্যা যে প্রথমে একই কলেজ থেকে পাশ করেছে, অথচ যেহেতু সে এখন বক্সনগর আছে একজন বিশ্বাস নেই এখানে ভালো চিকিৎসা হবে না, এই ধরনের একটা মানসিকতা আছে। এবং যে প্রেশার আনে, এই প্রেশারের কারণে ডাক্তারবাবু পোস্টম্যানের মতো কাজ করে, তাড়াতাড়ি রেফার করে যেন যানটা বাঁচলো বা যাও আমি বেঁচে গেল, আমার তো ঝামেলা থেকে মুক্তি। এই যে একটা সমস্যা যে আমি পেশেন্ট এসছে তার চিকিৎসা আমি করবো, আমার অ্যাড্রেস আমি যেহেতু এইভাবে ট্রেনিং পেয়েছি এই কাজটা আমার করবো, যা হবে দেখা যাবে, সেই আমাদের মতো কিন্তু কনফিডেন্সের লেভেল অনেক কমবে। তাই আজকে এখানে অনেক কথাবার্তা হয়েছে, আইজিএমের উন্নতি তো আমরা করবই, আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করবো, এখানে বিশেষ করে আমাদের যে সুকো নোডাল অ্যানালিস্ট ইউসু, আই ওয়ান্ট টু থ্যাঙ্ক দ্যাম অ্যান্ড বিকজ অফ দেয়ার সাপোর্ট অনলি দিস ক্যান বি দিস হ্যাড বিন পসিবল। থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা এগুলো করছেন সবাইকে, আবার করে আইসিও অনেক জায়গায় এই কোভিডের কারণে ডেভেলপ করে গেছে, আমাদের ক্ষুদ্র রাজ্যে ত্রিপুরাতেও সেইভাবে আমাদের তৈরি আছে, বিভিন্ন ভ্যাট তৈরি আছে। অনেকে বলছে যে এখন এখানে করোনা বাড়ছে বাড়ছে, আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন, তাই এসব জিজ্ঞেস করেন কোভিড তো বাড়ছে কি করবে, তো নির্দেশ তো দিয়েছি যাতে সবাই মাস্ক পরে, মানে বিধিনিষেধ যেসব আছে আমাদের, আমরা তো অলরেডি ট্রেন প্রথম তরঙ্গ দ্বিতীয় তৃতীয় তরঙ্গ তো আমরা চলছে, আমরা জানি কিভাবে করতে হয়, কিন্তু মানুষ শুনতে রাজি না। আমি এক জায়গায় বলেছি যে আমরা যখন স্কুটার নিয়ে বেরোই তো পুলিশের ভয়ে কিন্তু আমরা হেলমেট পরি, কিন্তু নিজের মাথা বাঁচার জন্য কিন্তু আমরা হেলমেট পরি না। তো সেই রকম দাওয়াই কি আমি দেবো বাংলা দেবো সরকার যে না মাস্ক পরতে হবে, নিজেরটা তো নিজে বুঝতে হবে, বিধিনিষেধ যেটা আছে সেটা মানতে হবে, নতুবা করতে হবে সেই বিষয়গুলো, তবেই আমরা এই আবার যাতে করোনার এখানে প্রাদুর্ভাব আর ইন্টেন্সিটি যেন না হবে সে চেষ্টা আমাদের সবাই মিলে এখানে যারা উপস্থিত আছেন সবার করা উচিত, বাড়লে কিন্তু কমানো ডিফিকাল্ট, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা সবাই জানি এক চিটা, তো সবাই আগের থেকে আমাদের চেষ্টা, আমরা সব যেহেতু জানি তাহলে আমরা কেন সেটাকে, এখন তার অসুবিধা নেই, আগে তো বোঝা মাস্ক পরলে শ্বাস নিতে অসুবিধা হতো ইত্যাদি ইত্যাদি অনেক সময় প্রবলেম হতো। আমাদের এসএনজি গ্রুপের যারা আমাদের বোনেরা আছে কি সুন্দর করে মাস্ক পরে থ্রি লেয়ার মাস্ক পরিয়েছেন ওরা, এখানে আইজিএম এ আমি সত্যি আছি আনন্দিত যে আমি মুখ্যমন্ত্রী হিসাবে কোনোদিন ভাবিও নি এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আজকে এখানে আমার আমন্ত্রিত হয়ে আমি আজকে এই বিষয়গুলো এখানে কথা বলতে পারছি, আমি কোনোদিন ভাবি এটা কি করে একটা আলাদা আমাদের একটা মানে সেন্টিমেন্ট জড়িত আছে এই বিএম হসপিটাল, অনেক কারণ অনেক বিষয় আছে যেগুলো অনেক বিষয় এখানে বলা যাবে না। তো এই হসপিটালকে তো করবোই আমরা সারা ত্রিপুরাতে, আমরা ইভেন বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টার আমরা চেষ্টা করছি, সাব সেন্টার আমরা চেষ্টা করছি, যাতে আমাদের সমস্ত জায়গায় যা যা মানে অ্যাট বেস্ট যেখানে আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সেই ব্যবস্থা আমরা করতে পারি, সেই চেষ্টা আমরা প্রতিনিয়ত করছি। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি এক এক জায়গায় বলি যে ডাক্তাররা কিন্তু এই পৃথিবীতে যে কোনো মানুষ আসলে ডাক্তাররা সার্টিফিকেট করে যে ইউ আর বর্ন, আবার মৃত্যুর পরে ওই ডাক্তারই রাখে ইউ আর ডেড, এর থেকে বড় আর কি আছে বলুন? ডাক্তাররা তো এর জন্যই বলে যে বেস্ট প্রফেশন, এর থেকে বড় প্রফেশন কি হতে পারে, যে এর পৃথিবীতে আসে তার সার্টিফিকেট লাগবে যে তুমি জন্মগ্রহণ করেছো, তার সার্টিফিকেট মারা যাওয়ার পর তার সার্টিফিকেট লাগবে, একমাত্র গড গিফটেড না হলে ডাক্তার বা তার সাথে যারা যারাই আছেন প্যারামেডিক্স আছে আমার স্বাস্থ্যকর্মীরা আছে সবাই কিন্তু একটা নভেল প্রফেশন আছে, কিন্তু এই নভেল প্রফেশন আমরা কি দেখি মনে হচ্ছে চাকরি করতে এসেছি যে কোনো রকমের মানে টাইমলি এসে খালি হাজিরাটা দেওয়া, কিন্তু আমি সবার জন্য বলছি না কিছু কিছু ডাক্তারদের মধ্যে আপনি ব্যাংকে যান, ব্যাংকে আপনি দেখবেন একমাত্র দশটার সময় ঠিক কাটায় কাটায় ব্যাংকের মধ্যে এই যারা
রিসিপশনে থাকে, ক্যাশ কাউন্টারে বিশেষ করে বা সব জায়গায় দেখে যে অন টাইম তারা পৌঁছে যায়। কারণ তারপর বাড়ে না রাত্রে, এখন তো আরো কম্পিউটারে তার হিসাব মিলে নিয়ে যেতে হয়, রাত্রে 10টা 11টা পর্যন্ত কাজ করে। আমাদের মধ্যে দেখা যায় এর মধ্যে একটা খাম দেওয়া যায়, নিজে ডাক্তারও আমি বলছি যে আমরা কিন্তু অনেক সময় কর্তৃপক্ষ অবহেলা করি সেই জিনিসটা যেন আমরা না করি। এবং এই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় রোগী এবং ডাক্তারের যে সম্পর্কটা তার একটা সমস্যা মাঝে মাঝে আমরা দেখি। আর আমাদের ব্যবহার সবসময় আমি কঠোর হতে পারি, কিন্তু মানুষের সাথে আর বিশেষ করে যারা সাফারি পিপল তাদের সাথে কিন্তু ব্যবহার, যারা এখানে স্টুডেন্টরা আছেন এখানে জিএলবিও সরকারে যে আমি শুনলাম খুব ভালো লাগলো শুনে, তো এখানে কিন্তু একটা ইনস্টিটিউশন হয়ে গেছে এখন ওই আইজিএমএ। আগামী দিনের একটি পড়াশোনার জন্য যারা এখানে আসছেন তাদেরও এই পড়াশোনার মাধ্যমে আগের থেকে ট্রেনিং এর মধ্যে কিন্তু স্টুডেন্ট পেশেন্টের সাথে স্টুডেন্ট হিসাবে বা ডাক্তার হিসাবে কিভাবে ব্যবহার করতে হয় তখন থেকেই মজ্জায়ত করা উচিত এই বিষয়টা। তাহলে প্র্যাকটিস করলেই আর এটা হয় না। আমি যখন আমি চেম্বারে বসে থাকি প্রায় সময় আমার কলিগদের আমি দেখি হঠাৎ করে গানে আসে, খুব ঝগড়া হচ্ছে পেশেন্টের সাথে, দেখে বললাম কি হলো, বললো না তো কিছু না কিছু বলবে আমার সাথে এই করছে এই করছে, পেশেন্ট ঠিক আছে বলছে, তখন কিছু না ওকে ডেকে বললাম ভাই কি হয়েছে, ঠিক আছে আমি দেখি বুঝলে কোনো সমস্যা হয় না। কারণ ওর ডিমান্ড থাকে অনেক কিছু, কিন্তু হোস্টে আছে অনেক সময় অনেক দিনে সে অনেক বেশি চায় অনেক কিছু, এখনই ট্রিটমেন্টটা হতে হবে, এখনই আমার এক্সরেটা হয়ে যেতে হবে, এমআরআই হয়ে যেতে হবে, তো বুঝাতে হবে সে। আর আমাদের এখানে আরও যেটা খামতি সেটা হচ্ছে আমাদের আমি দেখেছি এই জায়গাটা মানুষের সাথে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার। কারণ প্রথমেই ডাক্তারদের ত্রিপুরা ডাক্তারদের বিষয়ে এবং তাকে মানে এখানে তো চিকিৎসাই হয় না, চলো কলকাতায় যে প্রথমে টিকিটটা কেটে ভর্তি হলো কোনো রকমে টিকিটটা কেটে নেয় পায়, আবার কলকাতা মানুষ চলে যায় কোথায় চেন্নাই, আমাদের এখানে অবশ্য ডাইরেক্ট চেন্নাইও চলে যায়, আর চেন্নাই মানুষ চলে যায় কোথায় সিঙ্গাপুর, শেষ পর্যন্ত কোথাও কিন্তু মরতে গেলে সিঙ্গাপুরও মরে আমেরিকাতেও মরে সব জায়গায় মারা যায়। এটা বুঝতে হবে যে এখানেও ট্রিটমেন্ট সম্ভব। আমার নিজের টেন্ডুলিস রাপচার হয়েছে, ডক্টররা খেলতে গিয়ে আমার ফাইনাল ম্যাচ আই ওয়াজ উইনিং দ্য ম্যাচ, আমাকে সবাই বলছে চলো চলো কলকাতায় চলো কলকাতায় চলো, আমি বললাম আমি এখানে ট্রিটমেন্ট করবো। এবং নাইসলি আমার বন্ধুরা অপারেশন করেছে, গ্রাফটিং করেছে, এখন তো আমি হাতি খেলে খেলি এরপরেও খেলেছি। আবার আমাদের উই ডিউ রেসপেক্ট টু আওয়ার স্পেশাল সেক্রেটারি দিয়ে আমাদের রতীন দত্ত মহোদয়, আপনারা সবাই ছিলেন ডক্টর রতীন দত্তকে সবাই ছিলেন, ওনারও টেন্ডুলিস রাপচার হয়েছিল, কিন্তু উনি মানে তখন আরেনপুরস না ইয়েতে হাওড়াতে ওনাকে দিয়ে চিকিৎসা করিয়েছেন, একদম পা পা ইনফেকশনে ভুলে গেছে, অথচ আমার ডাক্তারবাবুরা আমার এখানে করেছে ভালো আছি। আমাদের উপর কনফিডেন্সটা কম, আমার মেয়েদের রয়েছে ছাত্রের জন্য আমি